Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বাজার থেকে কই মাছ নিয়ে আসছে আর হচ্ছে বাটা মাছ নিয়ে আসছে। তো মাছগুলো এখন আমার শাশুড়ি কেটে নেবে। তো শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের সাথে রান্নাবান্না প্লাস আরও একটা জিনিস শেয়ার করব। এখন চলে আসছি রান্না করতে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা বাটা আর সাথে ছিল পেঁয়াজ আর কাঁচামরিচ আর সরিষা একসাথে করে আমার শাশুড়ি বেটে দিয়েছেন। আর এখানে মরিচ ধনে পাতা। তো আমি এখন রান্না করব সরষে ইলিশ। তো আজকে আমার শাশুড়িমা হচ্ছে ফ্রিজ ওয়াশ করেছে, তো ফ্রিজ ওয়াশ করার পর একটা ইলিশ মাছের প্যাকেট ছিল যেটার মধ্যে এই চারটা পিসে ছিল, চারটা পিস বলতে বাথা লেজ আর দুইটা পিস। তো বলতেছিল যে এইগুলো আবার কীভাবে রয়ে গেল, তো রান্না করে খেয়ে ফেলো। কারণ তো ইলিশ মাছটা শুধু আমি আর আমার হাজবেন্ডই খাবো, আর বাকিদের হচ্ছে ইলিশ মাছে অ্যালার্জির প্রবলেম হয় যার কারণে ইলিশ চিংড়ি আর বিফ হচ্ছে অ্যাভয়েড করে ওনারা। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ইলিশ মাছটা কিভাবে রান্না করব, তো বললো যে যদি কষ্ট না হয় তাহলে সরষে ইলিশটা রান্না করতে পারো কারণ তোমার হাতে সরষে ইলিশটা অনেক মজার হয়। তো আমার শাশুড়ি বলতেছিল যে চার পিস দিয়ে কি আর সরষে ইলিশ রান্না করবে। তো আমি বললাম যে সমস্যা নেই, রান্না করে ফেলি। তো এখানে সরিষা বাটা দিয়ে দিলাম আর তেলটা আমি দিয়েছি সরিষার তেল। সরষে ইলিশে অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে। আর সরষে ইলিশের রেসিপি আমার কুকিং চ্যানেলে দেয়া আছে, অন্তস কুকিং চ্যানেলে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো সরিষা বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর সরিষার সাথে পেঁয়াজও দিয়েছিলাম যখন সরিষাটা বাটা হয়েছিল, তো আলাদা করে এই জন্য আর পেঁয়াজ বাটা দেইনি। তারপর দিয়ে দিয়েছি হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো, তারপর এখন দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে প্রথমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব, আর এটাতে যেহেতু সরিষা বাটা দিয়েছি সেজন্য একটু বেশি সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন সরিষার কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি টক দই ফেটিয়ে। তো দিয়ে এখন ভালো করে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। সরষে ইলিশ আমারও অনেক পছন্দের একটা খাবার, তো ভালোই লাগে আর রান্নাটাও অনেক মজার হয়। তো আমি খুবই সিম্পলভাবে রান্না করি সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তো দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেলটা চলে আসছে, তার মানে হচ্ছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছের পিসগুলো দেওয়ার পর চুলার আঁচটাকে একদমই লো হিট করে দিতে হবে, অল্প আঁচেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এটাকে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর আমি হচ্ছে মাছটাকে উল্টে দিচ্ছি, আর খুবই সাবধানে আস্তে করে উল্টাতে হবে যেহেতু মাছটা আমি কাঁচা রান্না করতেছি, যার কারণে মাছটা কিন্তু অনেক নরম থাকে। তো খুবই সাবধানে আস্তে করে উল্টে দিতে হবে, আর চুলার আঁচটাকে তো একদম লো হিট করে এই রান্নাটা করতে হবে। যদিও রান্নাটা করতে খুব বেশি একটা সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু ইলিশ মাছটা কুক হয়ে যায়। তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন আরও কিছুক্ষণ মাছটাকে এভাবেই চুলায় রাখবো, আর তারপর হচ্ছে আমি অল্প করে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এটা খুব বেশি পাতলা ঝোল করব না, একটু গ্রেভি থাকবে ঝোলটা। তো ইলিশ মাছটা রান্না হয়ে গেলে তারপর হচ্ছে আমি কই মাছ রান্না করব, আর এগুলো হচ্ছে আমাদের ভোর রাতের রান্নাবান্না। আর আজকে হচ্ছে ইফতারের কোনো তোড়জোড় নেই, কোনো ইফতারের প্রিপারেশন নেই আমার, কারণ হচ্ছে আমার শাশুড়িমা আজকে হচ্ছে নরম করে খিচুড়ি রান্না করবে, মানে নরম যে খিচুড়িটা হয় আর কি ভাতের চাল দিয়ে। তো ওই খিচুড়িটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আর খিচুড়িটা রান্না করবে সাথে গরুর মাংস দিয়ে। তো আজকে আমার শাশুড়ি বলল আজকে গরুর মাংস সবাই খেয়ে ফেলবে, অ্যালার্জির যেহেতু প্রবলেম তো একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু আজকে সবাই খেয়ে ফেলবে বলল। আর সাথে থাকবে ডিম ভাজা। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার। আর সব সময় কিন্তু ভাজা পোড়া খেতেও ভালো লাগে না, মাঝে মাঝে একটু এই ধরনের খাবারগুলো অনেক ভালো লাগে। তো এই তো আমার হচ্ছে সরষে ইলিশটা রান্না হয়ে গিয়েছে, আমি কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে কই মাছ কেটে দিয়েছে, কই মাছটা রান্না করব। এই তো সরষে ইলিশটা অনেক মজার হয়েছিল, আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই সহজ একটা রেসিপি কোনো ঝামেলা ছাড়া।
আর এই তো এখন হচ্ছে কই মাছগুলো রান্না করব। তো এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি, আর তারপর হচ্ছে মাছটা রান্না করব, দু পেঁয়াজা করব আর কি। তো গতকালকে একটা কমেন্ট পেয়েছিলাম এরকম যে প্রতিদিন রান্না বান্না দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গিয়েছি, আপনার ব্লগে শুধু রান্না বান্না দেখান। তো আমার আসলে ব্লগিং ক্যাটাগরিটাই হচ্ছে এই টাইপের, রান্না বান্নাটাই একটু বেশি শেয়ার করে থাকি আমি। আর আমার রান্না বান্না আপনারা অনেকেই অনেক পছন্দ করেন, আমার আম্মুর রান্নাও আপনারা পছন্দ করেন, তো আমারও ভাল লাগে রান্না বান্নাগুলো শেয়ার করতে। আর এখন যেহেতু লকডাউন চলতেছে, বাসায় তো আছি, তো বাসায় বসে আসলে রান্নাবান্না দেখানো ছাড়া আর কী বা শেয়ার করতে পারি? বাহিরে বের হলে একটু ঘুরে টুরে অনেক কিছুই শেয়ার করা যায়। আসলে এক একজনের ব্লগিং ক্যাটাগরিটা এক এক রকম থাকে, এক একজনের কন্টেন্টের কনসেপ্টটা এক এক রকম থাকে, সবাই তো আর এক রকম কনসেপ্ট নিয়ে কাজ করে না। আর আপনারা তো শুরু থেকেই আমার এই কন্টেন্টেই আমাকে অ্যাকসেপ্ট করেছেন, আমাকে ভালোবেসেছেন, আমার রান্নাবান্না আপনারা অনেক পছন্দ করেন। আমার তো যে কমেন্টসগুলো আমি প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে পাই আমার রান্না নিয়ে, আপনারা অনেক ভালোবাসেন আমার রান্না দেখতে, তো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তো আমি চেষ্টা করব আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য সামনের দিকে। তো অনেকেই বলে থাকেন যে আমি সামনে এসে কেন ব্লগ করি না অন্য সবার মতো, আসলে আমার একটু শাইনেস কাজ করে, সামনে এসে ক্যামেরার সামনে কথা বলে ব্লগ করাটা আমি আসলে ওরকমভাবে কমফোর্টেবল না, যার কারণে আমি আপনাদের সাথে ওইরকম ব্লগ শেয়ার করতে পারি না। আমার আসলে অনেক আনইজি লাগে সামনে এসে কথা বলতে, তবে দেখি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করা যায় কি না নতুন। আর এখন তো পুরো দেশে লকডাউন চলতেছে, আমরা সবাই এখন বাসাতেই আছি, তো চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করার জন্য, জানি না পারবো কি না, তবে চেষ্টা করব, সবাই দোয়া করবেন। আর এই তো কথায় কথায় হচ্ছে আমার কই মাছের জন্য মশলাটাও কষানো হয়ে গিয়েছে, তো এখানে আমি সব রেগুলার মশলাগুলোই ইউজ করেছি, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে মাছটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমি যখন পেঁয়াজ দিয়ে মাছ রান্না করি আমি এভাবে করে রান্না করি, মশলাটা কষানোর পর ঝোল দেওয়ার আগে মাছটাকে আমি কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিই, এতে করে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে যায় আর এতে তরকারির টেস্টটাও অনেক ভালো আসে। দেখা যায় মশলার মধ্যে মাছ দিয়ে বা আগে ঝোল দিয়ে পরে মাছটা দিলে যেটা হয়, মাছটা খেতে তেমন একটা ভাল লাগে না, ভেতরে মশলাটা খুব ভালোভাবে যায় না, তো সেজন্য আমি এটা করে থাকি আর কি। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ। তো এই কই মাছের তরকারিটা রান্না হয়ে গেলে আমি একটা ভাজি করব, ভাজিটা হচ্ছে বড় মাছের ডিম ভাজি। তো ডিম ভাজিটা আমি হচ্ছে পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়ো করে রান্না করে ফেলেছি, অন্য কোনো এক সময় ইনশাল্লাহ শেয়ার করব। আর এই ডিম ভাজিটা কিন্তু অনেক মজা হয়, আর বড় মাছের ডিম অনেকভাবেই ভাজি করা যায়, আমার কাছে বড় মাছের ডিম তরকারির মধ্যে না দিয়ে আলাদাভাবে ভাজি করলেই ভাল লাগে। আমার আম্মুকে দেখতাম এক এক সময় এক এক রকমভাবে বড় মাছের ডিমটা ভাজি করত, তো মাঝে মাঝে বেগুন দিয়েও ভাজি করে, ওইটা অনেক মজার হয় আলু বেগুন দিয়ে। তো এ তো এখানে আমি দেখতে পাচ্ছেন মাছের ডিমটা ভাজি করে নিচ্ছি, ভাজিটা কিন্তু অনেক মজার হয়েছিল, রেসিপিটা আমি অন্য কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রান্না মোটামুটি শেষ। তো এখন হচ্ছে আমার শাশুড়িমা ইফতারের জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছেন, আর এই খিচুড়িটা কিভাবে রান্না করতে হয় আমি আসলে পারি না। তো এই তো ভাতের চাল আর মসুরের ডাল, আর কী কী দিয়েছে বলতে পারবো না, মাছ থেকে এসে ভিডিও করতেছি আর তারপর আর শ্যুট করা হয় নাই, একবারে রান্নার পর এই তো চলে আসলাম। তো এই হচ্ছে খিচুড়িটা, আর অনেক মজার হয়েছিল, সাথে বিফ ছিল এটার আর আলু ছিল। তো এই তো, আর আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আজকে হচ্ছে ইফতারের পর রেস্ট নিয়ে তারপর যখন নামাজ পড়তে বসেছি, তো নামাজ পড়া শেষ করে হঠাৎ দেখলাম যে রুমের ভেতর থেকে চাঁদ দেখা যাচ্ছে, তো আমি নামাজটা শেষ করে যেভাবে বসেছিলাম ওইভাবেই একটু শ্যুট করেছি, ওই যে দেখতে পাচ্ছেন। তো আমি অনেক দিন পরে চাঁদ দেখতেছি, আমার কিন্তু চাঁদ দেখতে অনেক ভাল লাগে, যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা হয়তো বা জানেন আমি অনেকবার ব্লগে শেয়ার করেছি আমাদের বাড়িতে, তারপর হচ্ছে আমার রুম থেকে ছাদ থেকে অনেকবারই চাঁদ আপনাদের সাথে শেয়ার করেছি, আমার ভীষণ ভাল লাগে চাঁদের আলোতে হাঁটতে আর চাঁদ দেখতে। তো চাঁদটা দেখার পর আমি ওকে ডাক দিলাম, দেখে যাও কী সুন্দর একটা জিনিস,
তো তারপর বললাম যে চলো আমরা বাইরে গিয়ে একটু হাঁটি। তারপর সে বলল যে চলো যাই হেঁটে আসি, তোমার তো এখনো আমাদের বাড়ি হাঁটা হয় নাই বা বাসা থেকে বের হওয়া হয় নাই। আজকে আমি এসেছি অনেক দিন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমি বাহিরে বের হই নাই বা ওদের বাড়িটাও ঘুরে দেখি নাই। আসলে আমার লজ্জা লাগে, যার কারণে আমি বের হই না, আর বের হতে আমার ভালোও লাগে না। আমি আমার বাড়িতেও কোনো জায়গায় বের হতাম না নিজের এরিয়াটা ছাড়া। তো এই তো আমরা বের হয়ে গিয়েছি দুজন হাঁটতে, আর বের হওয়ার আগে আমি যে কাজটা করেছি বাসার সামনে দিয়ে আর পেছন দিয়ে হচ্ছে লাইট লাগানো। তো তো লাইটগুলোকে আমি অফ করে দিতে বলেছি, অন্ধকারে হাঁটবো চাঁদের আলোতে। খুব সুন্দর চাঁদের আলো ছিল বাহিরে, আর হচ্ছে কি হঠাৎ যদি কোনো মানুষ সামনে আসে আমার অনেক লজ্জা লাগবে, যার কারণে আমি লাইট অফ করে দিতে বলছি। তো এই তো আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, আর রাতের অন্ধকারে আসলে ভিডিও শ্যুট করার মতো তেমন কিছুই নাই কারণ সব কিছুই অন্ধকার। তো এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে ওদের বাসার পাশেই, তো এটা একটু দেখলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে পুরো বাড়িটাই ঘুরে দেখলাম, মানে ওদের বাড়ির যে এরিয়াটা ওইটা পুরোটাই ঘুরে দেখলাম। এখানে অনেকগুলো বাড়িঘর ছিল আর সবার বাসার কাছটাই অন্ধকার ছিল, কারণ বেশিরভাগ মানুষই হচ্ছে বাড়িতে থাকে না। আমার শ্বশুর বাড়িতে আমি যেটা দেখলাম যে অনেকগুলা ঘর খালি পড়ে আছে, সবাই ঢাকায় সেটেল, বাড়িতে কেউই থাকে না, জাস্ট ঘর তুলে রেখেছে। তো যখন হাঁটতে বের হলাম তখন দেখলাম যে অনেকগুলা ঘর খালি ওদের বাড়িতে, তো মানুষ নাই, সবাই ঢাকায় থাকে। তো এখন আসলাম ওদের বাসার সামনে দিয়ে, আর এখানে অনেক সুন্দর একটা ডালিম গাছ বা আনার গাছ যেটাকে বলে, তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনের দিকটা আর কি, মানে ওদের বাসার সামনের অংশটা, ফ্রন্টের দিকটা। এই তো তো আমরা আরও কিছুক্ষণ বাইরে হাঁটবো, বাইরে অনেক বাতাস ছিল, ঠান্ডা বাতাস, আর বাতাসের সাথে গাছ থেকে টুকটুক করে আম পড়তেছিল, তো অনেক ভালো লাগতেছিল, আর সাথে ছিল চাঁদের আলো, মজাই লাগতেছিল। আর এই প্রথমবার শ্বশুরবাড়িতে এসে বের হয়েছি, তাও আবার রাতের বেলা চাঁদের আলোতে হেঁটেছি, আমার ভীষণ ভাল লাগতেছিল। আর যে গরম পড়েছে বাহিরে এই ঠান্ডা বাতাসটা আরও বেশি ভাল লাগতেছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। দিনের আলোতে তো এখনও বের হওয়া হয় নাই, যখন বের হব তখন আপনাদের সাথে শেয়ার করব, পুরো শ্বশুরবাড়িটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন, বলতেছেন যে শ্বশুরবাড়ি ঘুরে দেখানোর জন্য, তো দেখাবো ইনশাল্লাহ কোনো এক সময়। তো যাই হোক, হাঁটাহাঁটি শেষ করে এখন বাসায় চলে যাব। তো আজকে হাঁটতে বের হয়ে খুব মজা লেগেছে, আর আমার হাজবেন্ড হচ্ছে সব কিছু আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর বলতেছিল যে কোনটা কাদের বাসা, তো ভালোই লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।